দশমিক এক এবং তিন দশমিক দুই এর আলোকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু হলে ক এক্স এর মান নির্ণয় করো, খ এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার ফোর এর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফিফটি এইট রুট টু। প্রথমে সমাধান ক, কয়ের সমাধান করতেছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু, তাহলে আমরা এখন দেখব এই থ্রিটাকে পক্ষান্তর করে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এখানে থ্রি প্লাস এই বাম পক্ষে মাইনাস থাকার কারণে ডান পক্ষে যাওয়াতে প্লাস হয়ে গেল, অর্থাৎ প্লাস থ্রি প্লাস টু রুট বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে এটা ভেঙে লিখব টু প্লাস টু টু প্লাস ওয়ান, অর্থাৎ এখানে একটা সূত্র বর্ণ বা হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু রুট টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এটা দেখা যায় যে এ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস হোল স্কোয়ার, তদ্রূপ এখানে এ স্থলে আছে রুট টু, অর্থাৎ এখানে লেখা যাবে রুট টু প্লাস বি স্থলে আছে ওয়ান, অর্থাৎ ওয়ান রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট রুট টু প্লাস ওয়ান মান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস অ্যাডভার্টেড টু সমাধান এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান, এটা ধনাত্মক মান, মান নিয়ে বা ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড রুট টু প্লাস ওয়ান, অর্থাৎ এটা বিপরীত করে বিপরীত করলে এক্স এর হর আসবে ওয়ান, অর্থাৎ উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ান ডিভাইডেড এক্স এখানেও রুট টু প্লাস ওয়ান এর হর ওয়ান আছে, যখন বিপরীত করা হচ্ছে তখন ওয়ান ডিভাইডেড রুট টু প্লাস ওয়ান হচ্ছে, বা
1 divided x is equal to 1 into log of r k amra r er je bibhut je rashi ti ache root 2 plus 1 ei bibhut rashi dara gun kore debo orthat root 2 minus 1 divided root 2 plus 1 into root 2 minus 1 তাহলে এখানে আসতে হবে 1 দিয়ে গুণ করলে √2 - 1 কে তাহলে এখানে আসতে হবে √2 - 1 ডিভাইডেড এটা হবে a প্লাস b হবে a মাইনাস b এর b সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা লিখব অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার তাহলে এখানে দেখা যায় root 2 minus 1 divided root 2 whole square সমান দেখা যায় 2 minus 1 square সমান 1 তাহলে এখানে আসছে root 2 minus 1 divided 1 অর্থাৎ এখানে আসছে অর্থাৎ 1 divided x সমান আসছে root 2 minus 1
होल स्क्वायर माइनस टू इक्वल टू एटा के वर्ग कर ले दाड़ा टू रूपर वर्ग अर्थात फोर इंटू टू माइनस टू होल स्क्वायर माइनस टू ताले के नाश्ते से चातुर्नो आठ एट माइनस टू होल स्क्वायर माइनस टू ताले के नाश्ते से बियोग कर ले सिक्स अर्थात सिक्स स्क्वायर माइनस टू इक्वल टू छय वर्ग कर ले छत्तीस अर्थात थार्टी सिक्स माइनस टू इक्वल टू थार्टी फोर निम्न मान एक्स टू द पावर फोर प्लस वन डिवाइडेड एक्स टू द पावर फोर इक्वल टू थर्टी फोर समाधान खते पाए एक्स प्लस वन डिवाइडेड एक्स इक्वल टू टू रूट टू बा उभय पक्षे वर्ग करो अर्थात एक्स प्लस वन डिवाइडेड एक्स होल स्क्वायर इक्वल टू टू रूट टू होल स्क्वायर ताले के नाश्ते से एक्स स्क्वायर का सूत्र टू इंटू एक्स इंटू वन डिवाइडेड एक्स प्लस वन डिवाइडेड एक्स होल स्क्वायर इक्वल टू फोर इंटू टू তাহলে এখানে এক্স এস কেটে যাচ্ছে বা এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু পক্ষান্তর করে এইট মাইনাস টু অতএব এখানে আসতেছে एक्स स्क्वायर प्लस वन डिवाइडेड एक्स स्क्वायर इक्वल टू सिक्स अब एक्स प्लस वन डिवाइडेड एक्स इक्वल टू टू रूट टू ताले उभय दिके आमरा घन करि अर्थात एक्स प्लस वन डिवाइडेड एक्स होल क्यूब इक्वल टू टू रूट टू होल क्यूब बा एक्स क्यूब प्लस वन डिवाइडेड होल क्यूब वन डिवाइडेड एक्स होल क्यूब प्लस सूत्र थ्री इंटू एक्स इंटू वन डिवाइडेड एक्स इंटू एक्स प्लस वन डिवाइडेड एक्स अर्थात एखे हमें इक्वल टू एट इंटू टू रूट टू एखे हमें ए प्लस बी होल क्यूब सूत्र प्रयोग कर পেয়েছি অর্থাৎ আমরা এখন লিখতে পারি বা এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব প্লাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তারপর প্লাস ইকুয়াল টু আটান্ন ষোলো সিক্সটিন রুট টু তাহলে আমরা এখানে বা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব প্লাস
3 এখানে x plus 1 divided x এর মান 2 root 2 equal to 16 root 2 তাহলে আমরা লিখতে পারি এখানে বা x cube plus 1 divided x cube equal to 16 root 2 minus 6 root 2 ba x cube plus 1 divided x cube equal to 16 root 2 অর্থাৎ এখানে 16 root 2 থেকে 6 root 2 বাদ দিলে থাকে 10 root 2 এখন আমরা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল টু 6 এবং x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল টু 10 রুট 2 এই দুটি সমীকরণ গুণ করে পাই অর্থাৎ এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব ইকুয়াল টু এখানে আসতেছে 6 ইনটু 10 রুট 2 বা আমরা এখন গুণ করে দেব x স্কয়ার এর প্রথম গুণ করে দিতে আগে এখানে x টু দা পাওয়ার 5 প্লাস এখানে গুণ করলে থাকতেছে 1 ডিভাইডেড x প্লাস এবার আমরা গুণ করব 1 ডিভাইডেড x স্কয়ার দিয়ে গুণ করলে এখানে থাকতেছে x প্লাস এখানে 1 ডিভাইডেড x কিউব ইনটু 1 ডিভাইডেড x স্কয়ার এটা গুণ করলে হয় এখানে x টু দা পাওয়ার 5 এখানে এটা গুণ করলে 60 রুট 2 তাহলে আমরা এখন লিখব অর্থাৎ x টু দা পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দা পাওয়ার 5 প্লাস x plus 1 divided x equal to 60 root 2 এখন এখানে x plus 1 divided x এর মান বসাও x to the power 5 plus 1 divided x to the power 5 এর মান হচ্ছে 2 root 2 অর্থাৎ x x প্লাস 1 ডিভাইড x এর মান হচ্ছে 2 root 2 ইকুয়াল টু 60 root 2 এখন আমরা পক্ষান্তর করব 2 root 2 অর্থাৎ প্লাস 2 root 2 কে পক্ষান্তর করব অর্থাৎ x x টু দা পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দা পাওয়ার 5 ইকুয়াল টু 60 root 2 মাইনাস 2 root 2 তাহলে এখানে আসতেছে অতএব x টু দা পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দা পাওয়ার 5 ইকুয়াল টু এখানে আসতেছে 58 রুট 2 প্রমাণিত সৃজনশীল প্রশ্নটি যে আলোচনা করলাম এখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের তোমরা ব্যক্তিকে হাই স্কুল অনলাইন ক্লাসে কমেন্ট করবে আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার তোমরা তোমাদের বাড়ির কাজ হিসাবে লিখে নাও বাড়ির কাজ x স্কয়ার মাইনাস রুট 5 x প্লাস 1 ইকাল টু 0 একটি বীজগাণিতিক সমীকরণ প্রশ্ন ক
x plus 1 divided x এর মান নির্ণয় করো খ x to the power 4 minus 1 divided x to the power 4 এর মান নির্ণয় করো গ প্রমাণ করো যে x to the power 5 plus 1 divided x to the power 5 equal to 5 root 5 এইকে তোমরা খাতায় লিখে নাও এবং স্কুল খোলার পর তোমরা তোমাদের গণিত শিক্ষকের দ্বারা এটা মূল্যায়ন করে নেবে সর্বোপরি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ